আজ চলে এসেছি বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্সে কিসের জন্য ব্লগ ভিডিও করার জন্য যথারীতি আপনাদের সামনে সেই ব্লগ ভিডিও উপস্থাপনায় আমি উপস্থিত হয়ে গেছি ওই সামনে রয়েছে আমার বাইক আমি এখানে দাঁড়িয়ে ব্লগ ভিডিও করছি আপনারা কি ভাবছেন শুধু কথা বলবো না আপনাদের এর সঙ্গে দেখাবো ব্লগ ভিডিওর উপস্থাপনাটা কোথায় এসে করেছি আপনারা জাস্ট ভাবতেও পারবেন না আমি কোথায় এসেছি দেখুন চারিদিকে জলে জলামগ্ন একদম পুরো জলে ভর্তি এটা হচ্ছে সেই জলঙ্গী নদী আমরা সবাই জানি আমার এলাকার মানুষেরা এইটা কোন নদী জানেন আপনারা কমেন্ট বক্সে করুন চলেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জলঙ্গী নদী আমাদের বাহাদুরপুরের ব্রিজের নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এখনো কাজ চলছে এর আগে দুয়েক আগে এসেছিলাম তখন ওই দূর প্রান্তে যে পোলটা দেখছেন এই পোলটা না এর পরে যে পোলটা ওই যে ওই এই পোলটা এই পোলটা এই পোলের কাছে গিয়ে ভিডিও তৈরি করেছিলাম তখন কিন্তু এই জল ছিল না এই রিসেন্টলি জল হয়েছে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য জল হয়েছে আর এই যে জল এসে পড়েছে এটা কিন্তু সেই জলঙ্গি নদীর জল এই জলে প্রচুর ছোট ছোটো মাছ দেখা যাচ্ছে এইবার আমি এইখানে কেন আসি এই জায়গাটা এর জন্যই আসি এই নিচের যে জায়গাটা আছে না এই জায়গাটা খুব সুন্দর ভীষণ পরিমাণে ভালো লাগে কারণ চারিদিকে গাছপালা জমি রয়েছে এবং এখানে রয়েছে ওভারফ্লাই চলে যাচ্ছে আর ওই দূর রয়েছে একটা রেলের ওভারফ্লাই রেল রেল লাইনের ঠিক আছে সমগ্র কিছু মিলিয়ে খুব সুন্দর লাগে দূর প্রান্তে হচ্ছে কচুরিপানাগুলো রয়েছে এবং ওইখানে অনেক মানুষ আজ দেখতে পেয়ে পায়নি কিন্তু ওই পারে দেখতে পাচ্ছি তো ক্যামেরাতে ফোকাস আসবে না এখানে অনেক ছোটো ছোটো ডিঙ্গিগুলো দিয়ে এই নদীতে মাছ ধরে দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে ওই প্রান্তে এখনও পর্যন্ত মানুষ বসে আছে আর ওই সামনে দিয়ে হচ্ছে নদীটা বয়ে যাচ্ছে এই যে কচুরিপানাটা দেখতে পাচ্ছেন কচুরিপানার পানার ওই পারে হচ্ছে মানে একদম আসল যে জলের প্রবাহটা আসল যে নদীটা সেটা আর এই পাশে রয়েছে হচ্ছে জমি এই পাশে এই গাছগুলোর পরেই হচ্ছে জমি রয়েছে সেইগুলো প্রায় এখন জলমগ্ন হয়ে রয়েছে তো সমগ্র কিছু মিলিয়ে এই যে জায়গাগুলো না আমার না দেখতে ভীষণ ভালো লাগে আর আপনারা অবশ্যই আমার উপস্থাপনাগুলো সর্বদাই দেখেছেন আমি প্রাকৃতিক পরিবেশগুলোকে নিয়ে বেশি পরিমাণে হচ্ছে একটু ভিডিও তোলার চেষ্টা করি তবে আজ একটুখানি মাইন্ডটা একটু আপসেট আমার একটু ওই জায়গাটা যাওয়ার ইচ্ছে ছিল ওই যে ওই যে এই পোলটায় গিয়ে আমি ভিডিও করেছিলাম ওখান থেকে না দারুণ লাগে ওই পাশে একটা ভিউ আছে এত সুন্দর লাগে কল্পনার বাইরে এত সুন্দর এত সুন্দর এই যে পুরো নদীটা গিয়েছে এই নদীটার দুই পাশটা এই এই সামনের এই অংশটা ছেড়ে দিয়ে দুই পাশটা মনে হবে যে আমি সুন্দর বনের মধ্যে বসবাস করছি আর মাঝখান দিয়ে একটা নদী চলে আছে দুই পাশে শুধু গাছ আর গাছ আর মাঝখান দিয়ে নদীটা চলে আছে সব কিছু মিলে এত সুন্দর লাগে এই জায়গাটা জাস্ট অসম সত্যিকারের আমি আপনাদের কি বলবো আর এখানে রয়েছে অনেকগুলো বোল্ডার পরে রয়েছে আগে আরও অনেক অনেক বোল্ডার ছিল এবং সেই বোল্ডারগুলো কোনোটায় হয়তো একটু খয়রি লাল কোনোটায় হলুদ এইরকম ছিল দূর প্রান্তে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ রয়েছে তারা দেখছে আমি ভিডিও করছি বাট কিছু করার নাই যে যার কর্ম করে যায় আমিও আবার কর্ম করে যাচ্ছি যাই হোক ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন এইরকম ব্লগ ভিডিও উপস্থাপনা কিন্তু আপনাদের জন্যই করি আপনাদের ভালোবাসা আমি পাই দেখেই কিন্তু সর্বদা এরকম উপস্থাপনাগুলো আপনাদের সামনে তৈরি করতে পারছি বা তুলে ধরার জন্য মন থেকে চেষ্টা করি থ্যাংক ইউ